চারটা জিনিস তৈরি হইতেছে, কেরোসিন, পেট্রোল, অক্টেন এবং কি গ্যাস। কি পরিমাণ গ্যাস বের হইতেছে এখান থেকে। এই প্লাস্টিকের এই কাগজ দিয়ে এগুলো তৈরি করবো না, এটা ভাবি নাই। তোমাদের দেখে আমি বিশ্বাস, এই অক্টেন জমা হচ্ছে আর এটার ভিতরে হচ্ছে পেট্রোল আর অক্টেন কেরোসিন সব এটার মধ্যে। কেরোসিন এবং কি ডিজেল দুইটাই, দুই অক্টেন, এইটা পেট্রোল, এটা পেট্রোল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি শামিম চৌধুরী আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আপনাদের দেখাবো আমি এই সিঙ্গার উপজেলায় চারিগ্রাম ইউনিয়নে, এই উনি একটা নতুন একটা জিনিস উদ্ভাবন করছে। এই আমাদের পরিবেশে কিন্তু ব্যাপকভাবে এই ক্ষতিকর যে জিনিসটা সেটা হচ্ছে পলিথিন, প্লাস্টিকের যে ব্যাগগুলো, এইগুলা আমরা প্রতিনিয়ত যে বাজার করে বাসায় নিয়ে এইগুলো ফেলে দিই, এই সেইগুলা দিয়ে উনি নতুন একটা জিনিস উদ্ভাবন করছে। তার মুখেই শুনবো আজকে আমরা এই কীভাবে সে এটা উদ্বুদ্ধ হলো বা কীভাবে কী করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। আচ্ছা, আপনি এই যে জিনিসটা উদ্ভাবন করলেন এখানে এই সিঙ্গার উপজেলায়, এটাই প্রথম। আচ্ছা, কীভাবে আপনি এই জিনিস করার ই হলেন? এই জিনিসটা করার ই হলো, আমি 13-14 বছর বিদেশ আছিলাম, দেখি কিছু পলিথিন আছে, মানে মজে নাই ওই জমিতে, জমিতে হ্যাঁ তো উঠাইলাম, ওটা পুরা দিছি, দেখি একটু তেলের মতো পরে, তারপরে এটা নিয়ে আবার ইউটিউবে তো সার্চ দিলে অনেক কিছু বাইরে যায়। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু আছে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো ইউটিউবে সার্চ জন্য বলে এটা দেখ কোনো ই করছে কি না বাংলাদেশে, তাই দেখি, পরে দেখ সার্চ জন্য দেখি বাইরে গেছে, মানে আরও দুই সাইডে করছে, জামালপুরে করছে, নারায়ণগঞ্জ করছে, তারা বিশাল বিশাল বিশাল। হ্যাঁ, তো আমি কই কি বিশাল লাগ করে, মানে প্রাথমিকভাবে ছোট করে আর কি, ছোট করে একটা করি। তো আমি কিছু লোক রাখলাম, বললাম ও চার গ্রাম বাজারে, তারপর সিঙ্গের এইসব জায়গা দেখ কিছু ময়লা টয়লা, এটা মানে প্লাস্টিকের কাগজটা, প্লাস্টিকের কাগজটা টুকাইয়া আমি এটা একটা ই করুন। এই আজকে হয়তো এই চালু দিবেন তাই না? আজকে তো 10-12 একটার দিকে আর কি এই শুরু করবেন। আচ্ছা, এই এটা তো মেন চুলা না? হ্যাঁ, এটা মেন চুলা। এখানে কি সব কাগজ দেওয়া হবে না? হ্যাঁ, এটা কাগজ দিয়ে যে ই করে দিছি, মানে আটকাই দিছেন এই কাগজ এখানে, এই নিজ দেয়া কি আগুন দিবেন না? নিচে আগুন দেবো, নিচে চলার আগুন দেবো। হুম হুম, তা আমাদের তিনটা গইলে হ্যাঁ ওইটা বাষ্প হয়ে, বাষ্প হয়ে এইটা এই 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 ড্রামে জমা হবে না? এই ড্রামের ভিতরে কি কি জমা থাকবে? কেরোসিন, ডিজেল, পেট্রোল, এই সবগুলাই জমা থাকবে এখানে না? এটা জমা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা যে প্লাস্টিকের এই কাগজগুলো পুড়ে চারটা জিনিস তৈরি হইতেছে, কেরোসিন, পেট্রোল, অক্টেন এবং কি গ্যাস। এই পাইপ দিয়ে গ্যাস বের হইতেছে, এখানে তাপ সৃষ্টি করে এই বক্সের ভিতরে এই প্লাস্টিকের কাগজগুলো পোড়া হচ্ছে, এমনকি এটা দিয়েই আপনি এই জাল দেওয়ার আগুনের কাজ করা হচ্ছে, গ্যাস বের হইতেছে। এই যে পদ্ধতিতে এই যে তেল, মোবাইল, ডিজেল, কেরোসিন, গ্যাস, এগুলো কি দেখছেন আগে কখনো? আর দেখেন নাই না, এটাই তো প্রথম। এটা কি কখনো ভাবছেন যে এই পানি, এই প্লাস্টিকের এই কাগজ দিয়ে এগুলো তৈরি করবো না? এটা ভাবি নাই, কিন্তু এখন প্রথম দেখে আমি বিশ্বাস করি। এগুলো তো সাধারণত কাগজগুলো আগে তো ফেলে দিতেন তাই না? হ্যাঁ ফেলে, এখন কি ফেলে দিবেন? না, এখন কি ফেলে দিব,
কারখানাটা এটার উদ্যোক্তা উনি। আচ্ছা, এই পাইপ দিয়ে তো এটা গ্যাস বের হইতেছে, তাই না? এখন যত তাপ হইতেছে তত এই প্রোডাকশন হইতেছে, তাই না? আচ্ছা, একটু উঁচা করে আমাদের একটু দেখান তো গ্যাসের কেমনই। আপনারা যদি দেখাই দেখেন কি পরিমাণ গ্যাস বের হইতেছে এখান দিয়ে। আচ্ছা, এটাই গ্যাস, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো গ্যাস। এটা জাল দেওয়ার কাজে ব্যবহার হইতেছে। আর এইটাই কি? এটার ভিতরে অক্টেন, না? এই এই জারের ভিতরে অক্টেন অক্টেন জমা হচ্ছে। এটার ভিতরে পেট্রোল, না? এটার ভিতরে হচ্ছে পেট্রোল। আর ওইটা মানে ওজন গুলা এখানে জমা হইতেছে। আর অন্যগুলা বাষ্প হয়ে এক একটা এক এক কোয়ালিটি বের হয়ে যাইতেছে। দেখা যাচ্ছে আপনার এই উনি যে এটা এই গরম করতেছে বা প্লাস আগুন দিয়ে জাল করতেছে, এটা কিন্তু এখানে যে গ্যাস বের হইতেছে ওই গ্যাসের কারণ অটোমেটিক রিসাইক্লিনিং, মানে একটা জিনিস দিয়ে সবগুলো তৈরি হয়ে যাইতেছে। মানিগঞ্জ জেলায় তো আপনি প্রথম এটা এই এই প্রচেষ্টা তৈরি করছেন। সরকারি একটু পৃষ্ঠপোষকতা পেলে আপনি দেখা যাচ্ছে আরো একটু উপকৃত হবেন, তাই না? দেখা যাচ্ছে এই ময়লা কিন্তু এই পৌরসভা এলাকায় বেশি হয়, তাই না? দেখা যাচ্ছে এই সরকারিভাবে কিন্তু এই ময়লাগুলো ফেলার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে শুধু এগুলো ফেলার কারণে। এগুলো যদি না ফেলে ওনারা এখানে যদি সরকার গাড়ি দিয়ে পৌঁছে দেয়, দেখা গেছে এগুলো উনি সম্পদে পরিণত করতেছে। সরকার কিন্তু এই পেট্রোল অক্টেন কেরোসিন ডিজেল কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে কিন্তু বিদেশ থেকে আনে। আর উনি কিন্তু এইগুলা তৈরি করতেছে, যে তেলগুলা বের করছে এই ওগুলা একটু আমরা একটু দেখাই। এই এই জারটার ভিতরে কী কী আছে? এটা কেরোসিন, না? আপনাদের দেখাই কেরোসিন এবং কি ডিজেল দুইটাই কাজ হবে এটা। আর এটা হলো অক্টেন, এটা হচ্ছে অক্টেন। এই মোটর সাইকেলে যে ব্যবহার করা হয় অক্টেন পেট্রোল, এটা হলো এটা পেট্রোল। এটার কালার একটু দেখতে পাচ্ছেন যে এই সাধারণত কিন্তু আমাদের দেশে যে পেট্রোল অক্টেন কেরোসিন আসে সেগুলো কিন্তু কালার একই, কিন্তু এই ভেজালের কারণে কিন্তু বিভিন্ন ধরনের রং করে এই কালারটা চেঞ্জ করে। কিন্তু উনি কিন্তু এই ডুপ্লিকেট করার জন্য কালার করে নাই, কিন্তু অটোমেটিক ওনার কালার চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন তিন কালারে অটোমেটিক চলে আসছে, তাই না? উনি কিন্তু কালার করে নাই কোনো, অটোমেটিক কালার চলে আসছে এখানে। কিন্তু এই অক্টেনের কালার, পেট্রোলের কালার এবং ডিজেল কেরোসিনের কালার কিন্তু অটোমেটিক আসছে। এটা কিন্তু ভেজাল করার কোনো নাই, ওয়ে নাই। আচ্ছা, এই এই আপনি এখানে এই কতগুলা এই প্লাস্টিকের কাগজ ই করে এই তেলগুলা পেয়েছেন? এটা তো প্রাথমিকভাবে আর কি
হয়তো মোটামুটি 10-12 কেজি হবে 10-12 কেজিতে কয় কেজি আর কি সব মিলে তেল পেয়েছিল জানা মতে 10 এর পলিথিন ই করলে রিপেয়ারিং করলে 5 কেজি হয় 10 কেজি আপনার এই ফেলনা যে প্লাস্টিক পলিথিন এগুলা উনি যদি রিসাইক্লিং করে তাহলে 6 থেকে 7 5 থেকে 6 বা 7 ওই লিটার হইব সব মিলে আর কি সব তিন পদ মিলে তিন পদ মিলে আপনার 7 লিটার এই তেল বের হবে উনি বলতেছে আর কি কামনা এই যেহেতু আপনি নতুন উদ্ভাবন করলেন এবং কি আমাদের দেশবাসী এলাকাবাসী প্লাস দেখা গেছে এই যে একটা ময়লার একটা স্তবে থেকে মুক্ত পাবে এমনকি পরিবেশ রক্ষা পাবে Gracias.